আপনি বলুন, আপনি ওখানে ছিলেন কিনা? এখন অস্বীকার করছেন তো? বাহ, আপনাকে আমি ওই লোকটার কথা শুনিয়েছি তো, যে ওকে কিনতে চেয়েছিল, বলছেন না কেন আপনি? এই শোনো, এসব পুরনো কাসন্দি ঘেটে না কোনো লাভ নেই। আগে তুমি আমাদের বলো তুমি বাঁচবে কি করে। দেখো, জাহ্নবী যদি চায় ও কিন্তু তোমাকে ভাসিয়ে দিতে পারে, কিন্তু হ্যাঁ, তুমি যদি এখন বলো যে তুমি আমাদেরকে সাপোর্ট করবে, তাহলে আমরাও তোমাকে সাপোর্ট করবো, আর তুমি হয়তো বেঁচেও যাবে। লয়ারকে কিন্তু সেভাবেই বলা আছে, এখন যদি তুমি বেশি তেড়ি ভেড়ি করো তাহলে কিন্তু এখানেই তোমার হাটে হাড়ি ভেঙে যাবে। আমার যদি হাটে হাড়ি ভাঙে, তাহলে সেই হাড়ির সাথে বাকি যে কটা হাড়ি মিশে আছে সব কটা কিন্তু ভাঙবে। আমার একটা নয়। আচ্ছা শোনো না, মাথা গরম কেন করছো? তোমার কি চাই, তোমার কি চাই তুমি সেটা বলো। তুমি চুপ করো তো, আমাকে কথা বলতে দাও, আমাদের কথা বলতে দাও, তুমি এর মধ্যে কথা বলো না। কেন বলবো না কথা? একশো বার আমি কথা বলবো। এত বছর ধরে আমি চুপ করেছিলাম, আর চুপ করেছিলাম বলে অনেক কিছু আমার উপর দিয়ে ঘটে গেছে। এখন আমার আমার মেয়ের গায়ে সেই আঁচ লাগছে। আমার মেয়ের গায়ে আঁচ লাগলে না সেটা আমার গায়ে লাগবে, আর আমি চুপ করে থাকবো না। এবার তুমি চুপ করে থাকো আর আমাকে কথা বলতে দাও। এত কাল তোমরা কথা বলেছো, এবার আমাকে কথা বলতে দাও। বলো তো দীপ্ত, তুমি কি চাও? দেখুন, আমি একটা ব্যবসা করবো ভেবেছিলাম স্যার, জানেন। আর তারপর যে এই লাফড়াটা হয়ে গেল, এত থানা পুলিশ হলো, এত টাকা পয়সা খরচা হলো, তাই সাক্ষী দিতে গেলে তো আমারও কিছু টাকা পয়সা লাগবে। বলুন কত টাকা চাও তুমি? পার ডে হিসাবে দেবেন 1050। পার ডে মানে কিন্তু প্রত্যেক দিনের আলাদা আলাদা করে। হ্যাঁ, 50,000 টাকা পার ডে? সারা জীবনে 50,000 টাকা একসাথে দেখেছো? যেটুকু দেখেছো সেটা আমার দৌলতে। তুমি কি মনে করেছো দীপ্ত? তুমি কোর্টে গিয়ে বয়ান না দিলে আমরা কেসটা জিতব না? আমাদের আর কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। আমি কি তাই বললাম নাকি? আপনারা তো বড় লোক, আপনাদের টাকা আছে, আপনাদের ক্ষমতা আছে, আপনারা চাইলেই এই কেসটা জিতে যেতে পারেন। একটা কাজ করুন না, আপনারা সব সাক্ষীদের কিনে নিন, লয়ারকে তো কিনেই নিয়েছেন, বাকিদেরও কিনে নিন। খবরদার, বেশি কথা বলছো তুমি। আমি বেশি কথা বলছি না স্যার, আপনারা আমাকে দিয়ে বেশি কথা বলাচ্ছেন। আমি গরিব মানুষ, এই তো আপনারা কেসটা জিতে কালকে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবেন, জীবনে কোনোদিন চিনতেও পারবেন না। তাই শুধুমাত্র তো কয়েকটা দিনের হিয়ারিং, 50,000 টাকা করে দেবেন, মানে ধরুন যদি 5 দিন হয় 2,50,000 টাকা দেবেন ব্যাস। আচ্ছা যদি 2,50,000 টাকা তোমাকে দেওয়া হয় তাহলে তুমি ঠিক করে কথা বলবে তো? তোমাকে এতক্ষণ ধরে আমরা যা যা কথা শেখালাম তুমি সেই কথাগুলো গিয়ে বলবে তো বলো? হ্যাঁ আন্টি, আমি যদি টাকা পাই, স্যার যদি আমাকে টাকা দেন, আপনারা আমাকে যা যা শেখাচ্ছেন আমি একদম ডিটো সেম টু সেম সেই কথাই বলবো, সত্যি বলছি, আপনারা কিচ্ছু ভাববেন না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রত্যেক দিন 50,000 টাকা করে তোমাকে দেব। এই তো এখন তো তুমি হিয়ারিং এ যাচ্ছ, তুমি যদি আমার কথা বিশ্বাস করো তাহলে আমি তোমাকে বলবো তুমি বিকেল বেলা আমার কাছে এসে 50,000 টাকা নিয়ে যেও। কি ব্যাপার বলতো রশ্মি, তোর মা কি কোনো বিজনেস শুরু করেছে? বলছে নাকি একটু পরে নাকি 50,000 টাকা জোগাড় করে ওকে দিয়ে দেবে? কি ব্যাপার অঞ্জনা, হ্যাঁ টাকার গাছ পুঁতেছ? টাকা যদি দিতে হয় তাহলে তো বাবাই দিতে পারে মা, তোমার কাছ থেকে কেন নিতে হবে? রোশনি কি করব বলো,
তোমার বাবা তো টাকাটা দিতে চাইছেন না, তাই আমি দেব বলছি। অবশ্য আমি টাকা দিলেও সেটা ঘুরিয়ে ফিরিয়ে তোমার বাবারই টাকা। না, তোমার বাবা এতদিন ধরে যা টাকা পয়সা গয়নাগাটি আমাকে দিয়েছেন সেগুলো আমি বন্ধক রেখে টাকাটা আনবো। আমি তো আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না, তাই না? দেখো রোশনি, আমি যা করব সেটা তোমার স্বার্থের কথা ভেবেই করব, আমাকে করতেই হবে সেটা। ওই সব কোনো কিছুই করতে হবে না তোমাকে, প্লিজ। প্লিজ বললাম না, চুপ করে থাকো। কোনোভাবেই ওকে 50,000 টাকা দেওয়া যাবে না। 25,000 টাকা পার ডে তুমি পাবে, তাও কোর্টরুমে ঢোকার আগে। না স্যার, অন্তত এটা নিয়ে বার্গেনিং করবেন না। হ্যাঁ, আপনি ভেবে নিন যে আপনার কাছে কোনটা বেশি দাম, 25,000 টাকা নাকি আপনার মেয়ের জীবন, আপনাদের সংসার, কোনটা? আর তার থেকে বড় কথা, ওই রকম একটা মেয়ের কাছে আপনার মেয়ে হেরে যাবে, সেটা কি ভালো দেখাবে স্যার? খুব সেনা ছেলে, খুব সেনা। ঠিক আছে, তাহলে 50,000 টাকারই কথা রইল। তবে একটা কথা মনে রেখো, কোনো টাকাই তুমি হিয়ারিং এর আগে পাবে না। তুমি জজ সাহেবের সামনে কথা বলবে, বেরোবে, গাড়িতে ওঠার আগে আমি তোমাকে টাকাটা দিয়ে দেব। কারণ খুব সিম্পলি, আমি দেখতে চাই, নিজের কানে শুনতে চাই, তুমি জজ সাহেবের সামনে কি বলো। ওখানে যদি ধেড়িয়েছ তাহলে কিন্তু বেরোলে কপালে অনেক দুঃখ আছে। স্যার, এত বড় একটা কেস অজম করে গেলাম, একটা মেয়েকে বিয়ে করলাম, তারপর জাস্ট বিক্রি করে দিলাম, তারপরই খোলা হাওয়াতে আমি এইভাবে ঘুরে বেড়াচ্ছি। তাই একটু হলেও আমার উপর আপনার ভরসা রাখা উচিত, তাই না? আর হ্যাঁ, ঠিক লোকই কিন্তু ঠিক লোককে চেনে, যেরকম আপনি আমাকে চিনেছেন। কাজেই আপনি কিন্তু আসল জহরি, একদম। বাবা, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এত বড় বড় ভাষণ, এত বড় বড় কথা, আজ সত্যি আমি দেখতে চাই যে কোর্টরুমে কিভাবে নিজেকে প্রেজেন্ট করে। দেখো, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আমার মেয়েটাকে এই কেস থেকে বের করে দাও, আমার জামাইকে মুক্ত করে দাও। দেখো, ওই মেয়েটা যতদিন আমার মেয়ে আর জামাইয়ের মধ্যখানে থাকবে ততদিন আমার মেয়েকে অশান্তি ভোগ করতে হবে। তুমি শুধু কোর্টে গিয়ে বলবে যে তুমি তুমি মেয়েটাকে খুব মিস করছো, তুমি মেয়েটাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি বুঝতে পারোনি যে ওই মেয়েটা বিয়ের পরে আবার অন্য ছেলের প্রতি আসক্ত হবে। বুঝতে পারছো তো আমি কি বলছি? তুমি এটা বলবে তো? শুধু এই কথা কেন, আর অনেক কিছু বল। আপনি দেখবেন আমি আমার স্টোরিটাকে জাজের সামনে এত সুন্দর করে সাজাবো না যে জাজের চোখ দিয়েও জল বেরিয়ে যাবে। আর স্যার যখন আমাকে কথা দিয়েছেন যে উনি আমাকে টাকা দেবেন, তখন আমিও আপনাকে পাকা কথা দিচ্ছি, আজকে হেরিং এ জানবি সাংঘাতিক নাজেহাল হবে, জানবি সাংঘাতিক নাজেহাল হবে, নাজেহাল হবে। আর ও কি প্রশ্ন করবে? ও যাই প্রশ্ন করবে সেই প্রত্যেকটা প্রশ্ন বুমেরাং হয়ে কিন্তু ওর কাছেই ফিরে আসবে। এখানে দাঁড়িয়ে এত সাহস দেখাচ্ছ, কোর্টে গিয়ে নার্ভাস হয়ে যাবে না তো? কার কাছে নার্ভাস হবে? হ্যাঁ, ওদের কাছে তো উকিলই নেই। ওদের উকিল কে জানো তো? জানবি নিজের কেস নিজেই লড়ছে,
আর ওই জাহ্নবীর কাছে এ নার্ভাস হবে না তাই বলছি আর কি। দেখো কোর্টরুমের অ্যাম্বিয়েন্স দেখে তুমি আবার ঘাবড়ে টাবড়ে যেও না, হ্যাঁ দেখো যেন আবার বিচারকের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে হাত পা যেন না কাঁপে। বিচারকের কিন্তু সব দিকে দৃষ্টি থাকে, ওনার নজর কিন্তু সব দিকে থাকে, সব দিকে খেয়াল করেন উনি। এই কথাটা মনে থাকবে তো? থাকবে থাকবে রশ্মি, চলুন দেরি হয়ে যাচ্ছে। আপনারাই তো বলছিলেন না, চলুন যাওয়া যাক। অঞ্জনা তাহলে আমরা এগোই। দেখো সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, কেমন? তুমি একদম চিন্তা করো না মা, তুমি দেখবে আজই কেসটা 70% আমাদের দিকে ঘুরে যাবে।